নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ রায়ের একটা নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আবার কয়েকটা কিচেন টিপস নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করি এই টিপসগুলো আপনাদের খুবই কাজে লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে আজকে টিপসগুলো শুরু করি। তবে শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, টিপসগুলো যদি কাজে লেগে থাকে, আর আমার চ্যানেলের আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, তাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের প্রথম টিপসটা আপনাদেরকে দেখাই। অনেক সময় আমরা বাজার থেকে বেশি পরিমাণে ডাল কিনে নিয়ে আসি, তারপর সেটা বাড়িতে থাকার ফলে দেখা যায় ডালটা নষ্ট হয়ে গেছে, মানে পোকা ধরে যায়, বা অনেক সময় দেখা যায় ডালের নিচেটা কেমন সাদা সাদা হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি ডালগুলো তখন নষ্ট হয়ে যায়। তো এই ডালগুলো যাতে অনেক দিন পর্যন্ত ভালোভাবে স্টোর করা যায় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো বা শেয়ার করব। তো এর জন্য দেখুন আমি হাতের মধ্যে সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা আমি দুটো হাতে খুব ভালো করে এরকম করে লাগিয়ে নেওয়ার পর ডালটার মধ্যে এইভাবে একটু মাখিয়ে নিচ্ছি। ডালের মধ্যে যদি এইভাবে সর্ষের তেল মাখিয়ে রাখা যায়, যে কোনো ডালই হোক না কেন, এটা আমার কলাইয়ের ডাল, তো আপনারা মুসুর ডাল, ছোলার ডাল, মটর ডাল, যে কোনো ডালই এইভাবে যদি সর্ষের তেল একটু মাখিয়ে, সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু ডালটা দীর্ঘদিন ভালো থাকবে, কোনো রকমভাবে নষ্ট হবে না। তো আশা করি এই টিপসটা আপনাদের কাজে লাগবে, আর এতে করে ডাল যেহেতু নষ্ট হবে না তাতে করে আমাদের অর্থে সাশ্রয় হবে অনেকখানি। তো চলুন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবার দেখাই পরের টিপসটা। আমাদের সকলেরই রান্নাঘরে এরকম ছুরি আমরা ব্যবহার করে থাকি। এই ছুরিগুলো বিভিন্ন জিনিস কাটতে ব্যবহার করে থাকি। তো অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ব্যবহার করার পর ছুরিগুলো কেমন ভোঁতা হয়ে যায়, ঠিকঠাক ধার থাকে না। তো আজকে আমি দেখাবো ঘরোয়া কীভাবে আমি এই ছুরিগুলোকে ধার করে নিতে পারবো। দেখুন আমি একটা চায়ের কাপ নিয়ে নিয়েছি, চায়ের কাপের উল্টো দিকটাতে আমি ছুরিটা এইভাবে একটু ঘষে নেব। আর চায়ের কাপের উল্টো দিকে ছুরি বা কাঁইচি এভাবে ঘষে নিলে ছুরি কাঁইচি কিন্তু আগের মতোই আবার ধারালো হয়ে যাবে। আর চায়ের কাপ ছাড়াও এরকম যদি আপনাদের কাছে পাথর থাকে তাহলেও কিন্তু আপনারা ছুরি কাঁইচি যদি এভাবে ধার দিয়ে নেন তাহলে কিন্তু ভোঁতা যে ভাবটা থাকে সেটা একদম চলে যাবে আর নতুনের মতো ধারালো হয়ে যাবে। তো আশা করি এই টিপসটা আপনাদের খুব কাজে লাগবে। তো কাজে লেগে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এবার চলুন পরের টিপসটা দেখাই। বাজারে এখন ভেজাল জিনিসের সংখ্যা এত বেশি বেড়ে গেছে যে বাজার থেকে কোনো জিনিস কিনে আনার পর আমরা এমনিতেই ভয়ে ভয়ে থাকি যে জিনিসটা আসল তো, এর মধ্যে কোনো ভেজাল নেই তো। যেমন ধরুন আমরা বাজার থেকে চাল যখন কিনে আনি তখন আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে চালটা আদৌ ঠিকঠাক বটে তো, মানে এর মধ্যে কোনো ভেজাল জিনিস মিশ্রিত নেই তো। অনেক সময় দেখা যায় প্লাস্টিকের চালও অরিজিনাল চালের সঙ্গে মিশে থাকে। তো সেইটা আমি বোঝার জন্য আজকে একটা ছোট্ট জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা খুব সহজেই একটা পরীক্ষা করে দেখতে পারবো যে চালটা অরিজিনাল চাল নাকি প্লাস্টিক মেশানো আছে। তো তার জন্য আমি একটা বাটিতে বেশ কিছুটা জল নিয়েছি আর সামান্য কিছুটা চাল এই জলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন চালগুলো কিন্তু সবই তলাতে চলে গেছে, মানে কোনো চালই কিন্তু উপরে ভেসে নেই। যদি প্লাস্টিকের চাল থাকতো তাহলে হালকা হতো, হালকা হলে জলে ভাসতো, আর চালটা যেহেতু অরিজিনাল চাল সেহেতু কিন্তু জলের তলার দিকেই আছে, অর্থাৎ ভারী, তাই কারণেই জলের তলাতে আছে, অর্থাৎ এই চালটার মধ্যে কোনো রকম ভেজাল জিনিস কিছু নেই। তাহলে আশা করি এই টিপসটাও আপনাদের কাজে লাগবে। এবার চলুন পরের টিপসটা দেখাই। অনেক সময় দেখা যায় বাড়িতে কোনো কারণে বরফের প্রয়োজন, তো খুব চটজলদি আইস মেকারে আমি কিভাবে আইস জমাবো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আইস মেকারে এই ট্রেটা আমি নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি বেশ কিছুটা গরম জল দেব। যদি খুব তাড়াতাড়ি বরফ জমাতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা গরম জল ব্যবহার করবেন। তো দেখুন এই ইলেকট্রিক কেটলিটাতে আমি বেশ কিছুটা জল গরম করে নিয়েছিলাম, এবার আমি এই ট্রেটার মধ্যে গরম জলটা দিয়ে দিচ্ছি। তো দেখুন ট্রেটার মধ্যে আমি গরম জল দিয়ে দেওয়ার পর আমি এই আইস মেকারে এটাখানটায় আটকে দিচ্ছি, এবার আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব। আপনারা একবার এইভাবে বরফ জমিয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি কিন্তু বরফ এভাবে জমে যায়। তো 30 মিনিট হয়ে গেছে, আমি এখন ফ্রিজটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে বরফ জমানো হয়ে গেছে। এই দেখুন মাত্র 30 মিনিটের মধ্যেই বরফগুলো কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে, আমি একটা প্লেটের মধ্যে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বরফগুলো কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে আর এই টিপসগুলো আপনাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে লেগে থাকবে। তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এটুকুই থাক, দেখা হবে আবার আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথে থাকুন, এই কামনা নিয়ে আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।